নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম খালেদা জিয়ার দেয়া প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠাবে বিএনপি। এজন্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় চেয়েছে দলটি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানিয়েছেন। হাসান মাহমুদের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে সব দলের সম্মতিতে বাছাই কমিটি গঠন এবং পরে সেই কমিটির মাধ্যমে রাজনৈতিক দল প্রস্তাবিত নাম দিয়ে কমিশন গঠনের কথা তুলে ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবিধান অনুযায়ী কমিশনের নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি, এমন প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিব বললেন, যেহেতু প্রস্তাবে কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির আলোচনার আহ্বান করার কথা বলা হয়েছে, তাই এ প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠাবেন তারা। আমরা রাষ্ট্রপতির কাছ থেকে একটা সময় চেয়েছি, গতকালই আমরা সময় চেয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সময় পাইনি। আমরা আশা করছি যে আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমাদের এই প্রস্তাব তার কাছে উপস্থাপন করবার জন্যে বা তাকে দেওয়ার জন্য একটা আমাদেরকে তিনি সুযোগ করে দেবেন, সেই অপেক্ষায় আমরা আছি। দলীয় কার্যালয়ে এই আলাপচারিতায় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছেও এই প্রস্তাবনা পাঠাবেন তারা। তার আশাবাদ, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বেগম জিয়ার প্রস্তাবনা নিয়ে রাষ্ট্রপতি পরবর্তী পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি তার যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি কোনো দলভুক্ত মানুষ নন, তার দায়িত্ব আমরা মনে করি এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে তিনি আমাদের দেশের এই প্রস্তাবটিকে তিনি উপস্থাপন করবেন এবং এর সম্পর্কে আলাপ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। অতীত চারিতা করে তো লাভ নেই, এখন যেটা সমস্যা আছে সেই সমাধান করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি, আশা করি সরকার এই সুযোগটা গ্রহণ করবে। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত দোয়া অনুষ্ঠানে মহাসচিব ছাড়াও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।